এই তোর কি ভাবে সাহস হলো? সামান্য একটা কাজের ছেলে হয়ে তুই আমার গায়ে হাত দিচ্ছিস? এবার খেলা হবে আমার নিয়মে। ঠিক আছে, কিরে সন্দীপ? হ্যাঁ মেম্বার সাহেব। সেই সকালবেলা চকে এসেছিস, ঘাস তো কাটা হয় নাই। হইতেছে মেম্বার সাহেব, এনে যাইন, আমি সাফা করে আইতেছি। ঠিক আছে, আমার একটা বিছার আছে, উত্তরপাড়া বিছার আছে, বিছারটা সেরে আমি ঘরে আসব, ঘাসগুলো নিয়ে গরুকে দিবি। হ্যাঁ ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যান, আমি গাইড আইতেছি। মেম্বার, আমার বাবা কোনোদিন আমাকে রোদে বের হতে দেয় নাই, আর তবু বাড়িতে আইসে গ্যাস কাটতে লাগছি। বাছার কয়টা দিন, কেন বলা যাবে না ম্যাডাম, অবশ্যই বলা যাবে। তাও একটু ভয় করে মালিককে দেখে। ভয় করে কেন, আমি বাঘ না ভাল্লুক যে ভয় করে? আরে না ম্যাডাম, আপনি তা হতে যাবেন কেন? ঠিক আছে ম্যাডাম, এখন যান, নয়তো মালিক এসে পড়বে, দেখলে ভুল হতে পারে। যান এখন। ঠিক আছে এখন তাহলে যাই, পরে আবার দেখা করবো। এ তো দেখছি সালা মেঘনাসেতেই বৃষ্টি। হু হু হু।
শান্তিদীপ এদিকে আয় তো। জি সাহেব বলেন। আজকে আমার ভাগিন বাসায় আসবে, সেই জন্য বাড়ির কাজগুলো সব সাফা করে রাখবে। হ্যাঁ জি সাহেব। সেই জন্য এসে কোনো বস্তুর অভাব না দেখে কাজগুলো সব ঠিক মতো করে রাখবি। যা সাহেব, এমনিতে তো আপনাদের বাড়িতে কোনো কিছুর অভাব নাই, কি অভাব দেখবে? আরে কথা বলা বাদ দিয়ে তাড়াতাড়ি কাজগুলো কর, তার আসার সময় হয়ে গেছে। হ্যাঁ সাহেব, আছি। যা মামা। মামা। হ্যাঁ ভাগিন, এসেছিস? হ্যাঁ আমি এসেছি মামা, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুই? আছি আর। আরে ভাই জান, আপনি আইসেন দেন একদিন। মামা এটা কে? এ আমার বাড়ির কাজের ছেলে। এই কাজের ছেলে হয়ে আমার গায়ে হাত দিল? তোর কিভাবে সাহস হলো? সামান্য একটা কাজের ছেলে হয়ে তুই আমার গায়ে হাত দিচ্ছিস? আর কি বললি, তুই আমাকে ভাইয়া বলে ডাকলি? সামান্য একটা কাজের ছেলে হয়ে তুই আমাকে ভাইয়া বলে ডাকলি? তুই আজ থেকে আমাকে ছোট সাহেব বলে ডাকবি, ঠিক আছে? ইউ মাইন্ড ইট? জি সাহেব, ছোট সাহেব বলে দেখবো, আমার ভুল। আর ঠিক আছে, চল চল ঝগড়া করা। আর এখান দাঁড়িয়ে না থেকে কাজগুলো কর, যা। কাজগুলো কে করবে? জি সাহেব। জলদি কর, যা। আর চল ঘরে চল। নূপুর, আরে নূপুর, তোর জ্বালায় আমি শহরের থেকে আসলাম আর তুই আমাকে এড়িয়ে চলছিস, তো আমি কি করব? কি করবি মানে? আমার সাথে তো একটু টাইম দিতে পারিস। ঠিক আছে চল বাসায় চল। চল। আরে ম্যাডাম আপনি আবার? বলেছিলাম না আবার আসবো। কিছু বলবেন? বলবো। বলেন। যেদিন তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছিলে না, সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে রেখেছি। আরে ম্যাডাম এটা কি বলছেন আপনি? আপনি হচ্ছেন আমার মালিকের মেয়ে, আপনার সাথে আমার যায় না, আর আমি আপনাকে ভালোবাসতে পারবো না, ভুলে যান আপনি আমাকে। আমি এসব কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। এটা দেখছি নূপুরের কাজের ছেলে। না এটা কোনোদিনও হতে পারে না, নূপুর শুধু আমার, নূপুর শুধু আমার। এই কথাটা মামাকে জানতে দেওয়া যাবে না। এই কথাটা আমি মনে মনে শেষ করে কাজের ছেলেটাকে আমি বাসা থেকে তাড়িয়ে দিব। আমার মাথায় একটা প্ল্যান আছে, এটা আমি রাত্রে মিলেমিশে করে তারপরে এই কাজের ছেলেটাকে আমি ঘর থেকে বের করে দিব। শালা তুই ছোট লোকের বাচ্চা হয়ে এইখানে এসে রাজ করবি, তাই না? তোকে আমি এই বাড়ির থেকে পাল্ট আউট করে দিব। নূপুর, পালিয়ে পালিয়ে প্রেম করার মজাটাই অন্যরকম, তাই না? ঠিক বলেছো তুমি, পালিয়ে প্রেম করার মজাটাই অন্যরকম। এর আগে কত প্রেম করেছো? করিনি। প্রথম আমি? সত্যি? হ্যালো বাবা, কি করছো বাবা? হ্যাঁ বাবা আমি ঠিক আছি, তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য ফোনটা করলাম। হ্যাঁ বাবা টেনশন করো না, আমি ওনার মেয়েকে পটিয়ে নিয়েছি, ওনার মেয়ে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে বাবা। এতদিন খেলা হয়েছে মেম্বরের নিয়মে, এবার খেলা হবে আমার নিয়মে।